বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করা হয়েছে। পাশাপাশি মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলেছে আবহাওয়া। দক্ষিণাঞ্চল সহ ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা ও মাঝারি বৃষ্টি হয়েছে। মধ্যরাত থেকে বাতাসের গতিবেগ বেড়ে নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। গভীর নিম্নচাপে পরিণত হলে 27 অক্টোবর পর্যন্ত বৃষ্টি ঝরবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সুস্পষ্ট লঘুচাপ হয়ে আজ সকালে সে ঘনীভূত হয়ে আবার নিম্নচাপে পরিণত হয়েছে। যে নিম্নচাপটি আছে সেই নিম্নচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে এবং সে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ যে উপকূল সে উপকূলের দিকে এখন পর্যন্ত সে অগ্রসর হচ্ছে। ঢাকা সহ দক্ষিণে যে জেলাগুলো আছে সব অঞ্চলে সেই সাথে বৃষ্টির প্রবণতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে।